প্লিজারে খামাকা সময় নষ্ট করছো, চলো তো তাড়াতাড়ি। আরে গাড়িটা বসে গেছে। বারবার ঠাট্টা করতে তোমার ভালো লাগে? আমি যদি সত্যি কথা বলি, তুমি যদি বিশ্বাস না করো সেটাকে আরো বেশি খারাপ লাগে। প্লিজ জায়গাটা দেখে মনে হচ্ছে যে গভীর রাতে ভূত প্রেতের সাথে দেখাও যেতে পারে। আরিফ, আচ্ছা একটু নামেন ম্যাডাম, আমি একটু দেখি যে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। আর আরিফ, কটেজে আমাদের কেউ রিসিভ করবে না? প্রবলেম হচ্ছে আমরাই তো সময় মতো আসতে পারিনি। দেখি চলো ব্যাগ থেকে সিগারেট প্যাকেটটা বের করবে। একা একা বসে যদি তাসি খেলবে তাহলে আমাকে সাথে আনলে কেন? তাহলে তুমিও তাস খেলতে পারো। বোরিং একটা খেলা। যেখানে জীবনটা বোরিং হয়ে যাচ্ছে সেখানে খেলার দোষ দিয়ে লাভ কি? বাহ, খুব কবিদের মতো কথা ফুটছে দেখি। এমন কথা শোনার জন্য তো মানুষটাও সাথে থাকা চাই। আর সাথে যদি আরো বেশি লোক থাকে? তুমি আবারও মনে করে দিচ্ছ। আরো বেশি কবিতা বের হওয়ার আগে মনে করিয়ে দেওয়া ভালো। মাথা আমার ভনভন করছে, মনে হচ্ছে আজ রাতে কেউ আমার হাতে খুন হবে। এখনো তো পুরো রাত বাকি, দেখা যাক কি হয়। হ্যালো, আসলে অফিসে তো কেউ নেই। আমার মনে হয় কটেজে কেউ অপেক্ষা করছে, কারণ ভেতরে আলো জ্বলতে দেখলাম। তাই
আপনার কি সমস্যা? না আমার কি সমস্যা? আমার তো ভালোই লাগছে তোমার কান্না দেখতে। কি কি বললেন আপনি? না মানে আপনি আপনি করে বললেন না, সম্পর্কটা অনেক দূরের মনে হয়। তুমি বলা যায় না আপনাকে? না আপনাকে এখন আমার অমানুষ মনে হচ্ছে। আচ্ছা এত দ্রুত এই ডিসিশন নেওয়াটা কি ঠিক? আমি এক্ষুনি ঢাকায় ফিরে যেতে চাই। তা ঠিক বলেছো, কিন্তু এখন তো ফিরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আমার এই রুমের মতো দামটা বাস্ত হয়ে আসছে। আমার তো ইচ্ছে করছে হয়তো বাইরে ঘোরাফেরা করলে একটু ভালো লাগবে, কিন্তু সেটা তো অসম্ভব। ওই লোকটাকে দেখেছো? কেমন যেন বিদঘুটে চেহারা, দেখলে কেমন ভয় করে, হয়তো এখনই খুন করে বসবে এমন একটা ভাব। জানো তোমার দিকে কেমন করে যেন তাকাচ্ছিল, কেমন যেন আর চোখে। না আমার মনে হয় না আমরা ছাড়া এই কটেজে আর কেউ আছে। ভালোই তো, মনে হবে যে পুরো এলাকাটা আমরা ভাড়া নিয়েছি। হ্যাঁ সেটাই, আপনার মতো বোকা লোক তো এর আগে পাইনি সেজন্যই। নেহা তুমি হবে কি জানো এদের প্রথম ও শেষ ব্যক্তি যার নাম এই কটেজের লগ বুকে লেখা থাকবে। অবশ্য এই কটেজের লগ বুক বলতে যদি কিছু থাকে। আচ্ছা তুমি কেন অকারণে ঝগড়া করতে যাচ্ছ? কেন তুমি জানো না আমার ঝগড়া করতে ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, তোমার ঝগড়া করতে ভালো লাগে ভালো কথা, কিন্তু তাই বলে বেড়াতে এসো? হ্যাঁ আসার সময় ঝগড়া তো এখনো বাকি আছে। কি সুন্দর একটা জার্নি করলাম আমরা। আমার কাছে যদি তুলো থাকতো না আমি সত্যি সত্যি কানে তুলো গুঁজতাম। সাবধান। এখানে চোখ কান খোলা রাখতে হয়, সাবধান। কি আপনি? তৈমুর, তৈমুর মেধা আমার নাম। বাপদাদার বংশের কোনো পরিচয় নেই, মেধা শব্দটা পছন্দ হয়েছে তাই নামের শেষে জুইরা দিছি। আপনি কি ওই কটেজের লোক? তৈমুর, এখানকার যে কোনো জায়গায় দাঁড়ায় শুধু আমার নাম ধরে ডাকবেন, আমার পায়ে যাবেন। খারাপ তো তাই লোকে নানান কিছু মনে করে। মানে এখানে আরো লোকরা আসে? আপনারা তো এই কটেজে আইছেন। হ্যাঁ কিন্তু অফিসে তো কাউকে পেলাম না। আপনি বললেন আপনি এখানকার কি না? হ্যালো, আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। চলো তো। এত বেশি সিগারেট খাচ্ছ কেন? কিন্তু ওই লোকটা বললো যে 2 ঘন্টা আগে বললো তো খাবারের ব্যবস্থাও করবে। তুমি ওই লোকটার উপর কেমনে ভরসা করতে পারো? খুব রাগ করলে কিন্তু তোমাকে দেখতে অনেক সুন্দর দেখায়। বাজে কথা বলছো এবার। তোমার সাথে থাকবার জন্য আমি কয়েক মাস না খেয়েও কাটিয়ে দিতে পারবো। কি খুব বৌ মার্কা কথা বলা হচ্ছে মনে হয়। কেন আমি বুঝি বৌ মার্কা কথা বলতে পারি না?
সরি আমরা বোধহয় ভুল জায়গায় চলে এসেছি। নাম্বার কত আপনার? সরি মানে আপনার কটেজের নাম্বারটা কত? কট আমি শুনেছি এখানে একটাই রুম আর ঠিকানাও এটাই ছিল। তাহলে তো ঠিকই আছে। বুঝতে পারলাম না। এক কটেজকে তিনজনকে ভাড়া দেওয়া হয়েছে, ভিতরে গিয়ে দেখুন আরেকজন আছে। মানে কি? চলো তো। সরি 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 ফর বদার। কি ভাবছো, মাথা খারাপ হয়ে গেল কিনা? সেটা তো বিয়ের পরের দিন থেকেই বুঝতে পারছি। আরে বাবা, অ্যারেঞ্জমেন্টস তো, শুরুতে একটু অ্যাডজাস্টমেন্টের ঝামেলা হবেই। যদি ততদিন বিয়েটা টিকে থাকে। কি বললে? আচ্ছা, এভাবে হঠাৎ করে ব্যায়াম করার মানে কি? আরে বাবা, নিজে একটু ফিট করে নেওয়ার জন্য। ফিট কিসের জন্য? কি বাচ্চাদের মতো কথা বলছো, বাড়ি যেতে হবে না? কেন, ওই লোকটাকে মারতে? আরে না বাবা, রাতের খাবার জোগাড় করতে। আপনি এখন খাবার নিয়ে টেনশন করছেন? আরে বাবা, আমি তো দুজনে খাবার নিয়ে চিন্তা করছি। আমরা আমরা এখানে কেন এসেছি? কেন? আরে বাবা, বিয়ের পর সবাই যেমন আসে, ঠিক তেমনি আমরাও। 7 দিনের মাথায় আমাদের ডিভোর্স হয়ে যাবে, যদি না ওনাদের একদিনের মধ্যে বের না করতে পারো। আমি হ্যালো 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 পুরো চার্জ এখন শেষ হতে হবে। এখন কি করবে আরিফ? আমি কি জানি এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে? মানে কি এখন আমাদের একসাথে থাকতে হবে ওই লোকগুলোর সাথে, তাও আবার একই কটেজে? আমি আমি কেস করব এটা নামে। সিরিয়াসলি, আমি দেখছি অফিসে কেউ আছে কিনা, দাঁড়া। আরিফ, আমি আমি এখানে এক ঝামেলা করে কি লাভ? জানি না তো ভাই, এমনি ভয় লাগে। ম্যানেজার সাহেবের মা মারা গেছে, তার মাথা ঠিক নেই। আপনাকে এই 3 ফ্যামিলিরই একই কলেজ ভাড়া দিচ্ছে। বাহ, কি সহজভাবে বলে দিল। আচ্ছা আপনি প্লিজ, যাতে ঘন ঘন সিগারেট ধরাবে না, মাথা ধরে যাচ্ছে। কলেজটা আমিও ভাড়া নিয়েছি তো।
কি আপনি কিনে ফেলেছেন? এক্সকিউজ মি, এখানে তো ভিড় কেন? আসেন, রাজের গুপ্তধন পেয়েছি আমরা, সেটাই দেখছি। হ্যালো, আপনি কি আমাকে খোঁচা মেরে কথা বলছেন? না না না, গুপ্তধন আসলেই এই কটেজে একটা গুপ্তধন আছে। আপনারা সবাই বুঝি সেই গুপ্তধনের খোঁজ পাই আসছেন? না, আমি তো এসেছি হানিমুন করতে। আজকে এই রাতে তো আর কিছু করার নাই, দেখি কালকে সকালে কি করা যায়। মানে কি মানে কি আমাদের কি এভাবে সারা রাত কাটবে? না, এইভাবে না কাটাতে চাইলে আপনি অনেক সাহসী পুরুষ, সাহস থাকলে একটু বাইরে যা দেখেন। আপনি গুপ্তধনের কথাটা বলে গেলেন না? আরে দূর, সবকিছু হচ্ছে ভাওতাবাজি। এই লোকটা নিশ্চয় কোনো উদ্দেশ্য আছে। আপনাদের কিছু দরকার হইলে তুই মনে স্মরণ করেন। কেন লোকটাকে শুধু শুধু চটিয়ে দিচ্ছেন? আমি আবার কি করলাম? আমাদের সাথে এখন যে কোনো কিছু করতে পারে লোকটা। তার মানে আমরা এখন সবাই এখানে বন্দি? রাইতে ভালো ঘুম হইছে? আমি তো সারা রাত ঘুমাই না। কেন? এই তৈমুর ঘুমায় গেলে আপনাকে পাহারা দিব কে? এখানে তো সচরাচর কেউ আসে না, বছরের ছয় মাসে কেউ যদি আসে আর কি। এখানে আসবার মতো কোনো কারণ আছে? কারণ থাকলেই আসে। কারণ স্যার আসবে কেন? এই যেমন আপনারা আইছেন, আমরা তো স্রেফ বেড়াতে এসেছি। বেগম মেসলে এখনো কিছুই জানে না, এই নির্জন জায়গায় কেউ বেড়াতে আসে? আমি কিন্তু, আপনি কি জানেন একটা খুনের জন্য এত আয়োজন? খুন? খুন, আপনারে খুন করা হবে। কি দেখছেন এমন করে? তোমাকে পরি মতো সুন্দর দেখাচ্ছে। তাহলে কি কাল রাতে আমাকে পেটিন মতো দেখাচ্ছিল? তোমাকে বিয়ে না করলে আমার কি হতো? নিলা কি আর হতো তাহলে? অন্য কোনো মেয়েকে বিয়ে করতে? এটা কি সম্ভব হতো? কেন সম্ভব হতো না? আপনার সাথে বিয়ে না হলে কি আমি বসে থাকতাম? তুমি আমার রাগ দেখার জন্য এরকম করছো তাই না? না, কেন রাগ দেখবার জন্য, আমি সত্যি বলছি। ইস, বললেই বুঝি মানুষের বিয়ে হয়ে যায়। তা অবশ্য ঠিক, কিন্তু বিয়েটা কিন্তু শেষ পর্যন্ত হওয়াটাও কিন্তু কঠিন। আমি তোমাকে বললাম না, কিন্তু জনাব এর আগেও তিনজনের সঙ্গে পালিয়েছিলাম, কিন্তু বিয়ে একজনকেও করিনি।
বাবা মা একদিন হঠাৎ করে আপনার ছবি দেখাবো, হঠাৎ করে রাজি হয়ে গেল, কিন্তু সেই তিনজনের থেকে আপনি বেটার, মানে ভালো। কি হলো নেয়া, এখানে আরো থাকার ইচ্ছা আছে? তাহলে গাড়ি তো উঠছো না কেন? কি অদ্ভুত একটা রাত কাটালাম আমরা, তাই না? হ্যাঁ, অদ্ভুত ভয়ঙ্কর। এর চেয়ে বেশি সাংঘাতিক ভয়ঙ্কর হতে পারত। মানে হয়তো শব্দটির কোনো শেষ নেই। নেহা, আমার না এমনিতে মেজাজটা বিগড়ে আছে, তার মধ্যে তোমার সব আধো আধো কথা। আমার সাথে থাকলেই বুঝি তোমার মেজাজ বিগড়ে যায়। কি বলতে চাচ্ছ? আচ্ছা আরিফ, আমাকে একটা কথা বলো তো, হঠাৎ করে এত দূর ঘুরতে আসা প্ল্যান কেন করলে? প্রশ্নটা আসতো না যদি সবকিছু ঠিক থাক থাকতো? হয়তো। এখন হয়তো কেন বলছো? তুমি কিন্তু খুব ভালো করে জানো আমার কাজকর্মের ব্যস্ততা। চলো আরিফ, আমরা ফিরে যাই। ইঞ্জিন স্টার্ট নেয় না, সারা বৃষ্টি হয়েছে তো, ইঞ্জিন মনে হয় বৈশা গেছে স্যার। মোটর মেকানিক লাগবো। সকাল থেকে ফোনটা বাজছিল। কি বললো তুমি, দেখেছো কার ফোন ছিল?
আরে আমি আপনার বউ না তো তো কি হয়েছে আর আগে তিনজন কিছু বললেন আপনি আমি বললাম আমাকে এবার ঠকানো মানেটা কি ঠকালাম কি আমি ঠকালেন তো আপনি কাল রাতে আমি কাল রাতের কথা বলছি না তাহলে কি বলছেন আমি কিভাবে বুঝবো কি ব্যাপার তাকিয়ে আছেন কেন তুমি সবার সাথে ওরকম করে হাসতে মানুষকে এক একজনের সাথে এক এক রকম করে হাসে আমি সবার কথা বলছি না তাহলে আমি ওই তিনজনের কথা বলছি একসাথে তিনজনের সঙ্গে কখনো হাসিনি দেখো আমার সাথে হেয়ালি করবে না একদমই না তিনজনের কথা শুনে খুব বুঝে লাগছে না কেন লাগবে ওরা তিনজন তার বিয়ে করতে পারেনি তাই না রাইট কিন্তু ওরা তিনজন যেটা পেরেছে তুমি তো পারোনি আচ্ছা বাদ দাও হ্যাঁ আমরা বাজে কথা না বলি ঠিক আছে আচ্ছা তুমি নতুন বইয়ের কি ছবি তুললা দেখি দেখো কি ছবি তুলছো দেখি না দেখো কি তুলছো এগুলো একটাও ভালো হয়নি যাও আচ্ছা তুমি দাও তোমার ছবি তুলে দেখি দাঁড়াও না এটা কার ছবি আসলো জানি কিছু একটা বলার জন্য তুমি আমাকে এত দূর নিয়ে এসেছো আমি আসলে কতগুলো এমনি এমনি বলতে পারতাম না তাই বলে ঢাকা থেকে এত দূর বলো আমি শুনছি বাবা মা তোমাকে কিছু বলেছে বলার দায়িত্বটা তো তোমাকে দেওয়া হয়েছে কি হলো বলো নেহা আমাকে আবার বিয়ে করতে বলা হয়েছে আর তুমি জানো সেটা আমার পক্ষে অসম্ভব কেন কারণ আমি তোমাকে ভালোবাসি তিন বছরও তারা বিয়েটা মেনে নিতে পারলো না না কি পারলো কি পারলো না সেটা কি আমার একটা বিষয় তুমি পারলে না বলে শুধুমাত্র আমার মতটা জানার জন্য এতদূর নিয়ে আসতে হলো আচ্ছা বাদ দাও দেখো না কোথাও পানি পাও কিনা যেতে পারো না আমার চাইতে বেশি সে ইম্পর্টেন্ট হতে পারে না আমি কোনোভাবে মেনে নিতে পারছি না তোমার কি হয়েছে দরকার হলে আজই তোমাকে আমি বিয়ে করব অসম্ভব কেন আমি পারবো না তাই আমি যে তোমাকে ছাড়বো না পাগলামি করো না এখনো কি শুরু করিনি কিন্তু তুমি এবার চলে গেলে প্লিজ সবুজ প্লিজ তোমার সাথে আমি আর দেখা করতে চাই না ভেবে বলছো
আমি যদি ছাড়তে না চাই? তুমি এরকম কিছুই করবে না। আমি বললাম তুমি যাবে না সাথে। আমি জানতে চাই ওরা কি পেয়েছিল। যদি বলি ওরা অনেক সাধারণ ছিল, কিন্তু আপনি চেষ্টা করেও সাধারণ হতে পারেননি। অনেক অনেক ভাগ্য গুণে আপনার মতো হাজবেন্ড আমি পেয়েছি। মেকানিকের কাজ কিন্তু প্রায় শেষ। তোমার আমার কথা কিন্তু শেষ হয়নি। এই কথা কোনোদিনও শেষ হবে না। মানে মানে এই কথার কোনো পরিণতি নেই। ধর্মটা মানুষের চেয়ে বেশি মুখ্য। আমাকে প্রশ্ন করে লাভ কি? কিন্তু তোমাকে তো একটা পরিণতি টানতেই হবে। বাবা মার কথা মতো আরেকটা বিয়ে করে তুমি থাকতে সেটা আমার পক্ষে সম্ভব না। তাহলে এমন কিছু একটা করো যাতে আমি না থাকি। তাহলে কি আমারও থাকবার প্রয়োজন আছে? তাহলে কি করব আমরা? আমি নিতে পারছি না নেহা। চলো আমরা কোথাও পালিয়ে যাই। তুমি আমার মা বাবাকে ছাড়ো, ওরা ঠিক ঠিক খুঁজে বের করবে। কোথাও কি পালাবার নেই? তুমি যদি রাজি আছো, যদি তুমি সাথে থাকো আমি সাথে যাব। তাই কোথায় নেহা? ওই গ্লাসটাতে বিষ মেশানো ছিল। তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে হৃদয়ে পায় না জানিতে। আমরা দুজন এখন সবচেয়ে সুন্দর জায়গায় যাচ্ছি। তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে জানি শুধু তুমি আছো তাই আছি, তুমি প্রাণময় তাই আমি বাঁচি
জানি শুধু তুমি আছো তাই আছি তুমি প্রাণময় তাই আমি বাঁচি যত পাই তোমায় আরো তত যাচি যত পাই তোমায় আরো তত যাচি যত জানি তত জানি নে যত জানি তত জানি মৃধা নামটা পছন্দ ছিল সেই জন্য আমি কি তোর নামের ফিরিস্তি জানতে চাইছি। আচ্ছা তোর কাজটা কি এই জায়গা? এই যে মালিক যখন পাইসা ছিল তখন তো এই কটেজটা দেখাশোনা করতাম, এখনো করি। কত যে দেখাশোনা করতেছো তা তো দেখাই যাচ্ছে। না স্যার আমি তো খালি চোখে দেখি স্যার। আর দেখা লাগবো না, এটা সরকারি খাতায় অ্যাবসেন্টি ল্যান্ড হিসেবে উঠে গেছে। কিন্তু স্যার মালিকের আত্মীয় স্বজন কেউ কিছু জানে? যাও বেটা, এখন থেকে এটার দায়িত্বে আমি আছি, তোমার দেখাশোনা করা লাগবে না। আর এটার ভিতরে কি? Thank you.